يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم اللهم سلم يا سيدي النبي المحترم اللهم صل على سيدنا من وجهه شمس الضحى من كفه بحر الهمم من ذاته نور الهدى من جسمه ددر الحكم اللهم صل আমরার মালিক পরবর্তীকার যাই আপনারা রে আমারে ফয়দা করনেওয়ালা যাই আমরা রে ফয়দা করছে বানাইছে আমরা বর্তমানে হায়াত আছি জীবিত আছি আমরা সর্বদা আশা আকাঙ্ক্ষা থাকে বেশি বাঁচিতাম জমিনও বেশি দিন থাকতাম কারণ ডাকেও হয় যত শ্বাস তত আশ শ্বাস যত সময় আছে তত সময় আশা উমেদ থাকে বাঁচিবার লাগি সুস্থ শরীরে জমিনও বসবাস করতাম কিন্তু আমরা সারার খালিক ও মালিক যাই তাই হইতাম তো আমার গুলাম হল
আমি জমিনও দুই জাতিরে হটাইছি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন্নাত এবং ইনসানদের আমার ইবাদতের লাগি জমিনও পাঠাইছি। কইয়া আল্লাহ ফরমাইন, ইয়াদ হরিয়া দিতরা, স্মরণ হরিয়া দিতরা, যে জমিন আমরা বাস করিয়া আমরা একদিন মারা যাই। আল্লাহ তাআলা কোরআন শরীফ হায়াত এবং মৌতর হতা দে সময় কইছেন, সর্বপ্রথম মৌতর হতা আনছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৌতরে আগে আনছেন। হর জায়গা মৌত এবং হায়াতর কথা, জমিনে বাসিয়া থাকার কথা আনতে সময় প্রথমে আল্লাহ স্মরণ দিয়া দেন, কিতা মৌতর কথা আগে আনেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যাই মৌতরে ফায়দা করছেন, হায়াতরে ফায়দা করছেন। কারণ আমরা এক সময় মাইয়িত ছিলাম, এরপরে আল্লাহ তাআলা আমাদের জীবিত করছেন, রূহ জগত আল্লাহ আমরা সৃষ্টি করছেন, সৃষ্টি করার পরে রূহ জগত আমরা ওয়াদা লই নিছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব নাইনি, আমারে রব স্বীকার করনি, মাননি, আমরা রূহ জগত স্বীকার করি আইছি, সারাই হইছি বালা, পালু বালা, খিতাল লাগি নাই মৌলা তুমি আমরা রব, আর কৌ রবে ফিরিয়া স্মরণ করি দিতরা, তোমার আমি জীবিত করছি, জীবিত করছি, কিন্তু জানিয়া রাখো আমি মৌতরে ফয়দা করছি, আর পরে হায়াতরে ফয়দা করছি। ইখান দিয়ে আল্লাহ কিতা বুঝাইতে চাইছে, আমরা তো আশা ভরসা, মাশাল্লাহ আমারও আশা আছে আরো কয়েক বছর বাঁচিতাম, এটা তো সচরাচর মুরব্বী মানুষেরও আশা আছে, ছোট বাচ্চারও আশা আছে, মা বোন হলেরও এই উমেদ আছে, আশা আছে যে বাঁচিতাম, কি হালে বাঁচতাম এই জমিনের মধ্যে, বাঁচিতইলে কিতা করা লাগবে। আল্লাহ তাআলা ফরমাইন, বাসিত হইলে আল্লাহর জিকির করা লাগব, আল্লাহর স্মরণ করা লাগব, আল্লাহর ইয়াদ করা লাগব। কারণ এই জমিনের মধ্যে আপনারে আমারে সমস্তরে আল্লাহ ফায়দা দিছেন, সমস্তরে বানাইছেন তানে ইবাদত লাগি, তানে স্মরণ করার লাগিয়া, তানে স্মরণ করতাম, তানে ইবাদত করতাম, প্রত্যেক রসিদে দিয়া দিছুন, খারসি কোন সময় বাটি বাটি হইব, খারসি কোন সময় চুইব আল্লাহ জানেন, ই রসি সিরা এবং বাটিওয়া এই সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতের মধ্যে, হার হায়াত কতটুকু আছে, কতদিন জমিনের মধ্যে জীবিত থাকবা, কতদিন জমিনের মধ্যে খুশি ফুর্তি করবা, সে কতদিন জমিনের মধ্যে লড়াই করবা, বড়াই করবা, আল্লাহর বলিয়া থাকবা, সম্পূর্ণ আল্লাহর জানা আছে। কারণ আপনি আমি মার গর্ভের সময় আইছি, মার গর্ভ হওয়ার পরে চার মাস বয়সের সময় ফরিশতা হল মার গর্ভ আইছিল, আমার পেশানির মধ্যে লেখিয়া দিয়া গেছেন গিয়া, আমি কতদিন জমিনের মধ্যে বাঁচিম, আমি কিতা খাইম, কোন দিন মারা যাইম, আমি পাপ মানুষ হইব না ভালা মানুষ হইব, সম্পূর্ণ আমার পেশানির মধ্যে ফরিশতায় লেখিয়া দিয়া যায়। প্রত্যেক মানুষের লগে দুইজন ফরিশতা আছেন, কিয়ামান কাতিবিন, ঈদ ফরিশতায় লেখতে আসেন, খে আজকে রোশনাবাদ
জামে মসজিদ দরওয়াজার মধ্যে আইয়া শরীক হইতরা খেনেক উদ্দেশ্যে আইতরা খাদিলের মধ্যে কুনিরা ডালুই আই মতিসর মধ্যে আইয়া হাজির হইতরা খেনেকি খান ফতরা খে বদির খান ফতরা আল্লাহ তাআলা বড় দয়াবান বড় দয়ালু আমরা রূপে আমরা খে নেকি করিয়া খে বদি করিয়া সম্পূর্ণ আমরা লিপিবদ্ধ করাওর আমরা নেকির ইরাদা করার লগে লগে আল্লাহ ফরিস্তা হল তৈয়ার করি রাখি তুই অসই দুই খান্দ দুইজন ফরিস্তা আসই ডাই খান্দ নেকি লেখনে ওয়ালা যে ফরিস্তা আসই আপনি আমি নেকির ইরাদা করার লগে লগে আমরা নামায় আমলের মধ্যে লিপিবদ্ধ করা আরম্ভ হয়ে যায় ফরিস্তায় লেখা লাগাই দেন রুসনাবার মসজিদ ওয়াজ হইত ইরাদা করে নিয়েছেন আমি ওয়াজ মসজিদ যাইতাম তোমার নামায় আমলের মধ্যে নেকি লেখা আরম্ভ হয়ে যায় রওনা দিছ নেকি লেখা চলে রহর কদমে কদমে নেকি লেখা চলে মতিশয়া বইছ তোমার নেকি লেখা চলে সেই মতিশর মধ্যে বইতা না ইরাদা করছে নোহাজ আইতা না বাজার যাইতা গান যাইতা বুড়া খাম করতা ইরাদা করি লাইছুন বামর ফিরিস্তা যাই না শুন বদির ফিরিস্তা যাই না শুন তাই কলম লই লাই লেখি লাইতা এত বুড়া খামর ইরাদা করছে ও সময় ডাইনর ফিরিস্তা যাই এই নিষেধে আল্লাহর বন্ধু অপরিষ্ঠা তুমি দেখিও না ইরাদা করছে আও গুনা করব না না তুই অপেক্ষা করো গুনা করার বাদে রেখবাই আল্লাহর বন্ধু ওয়াজ হইছে না সুরিত লাগিয়েছে আর না হয় জিনাত লাগিয়েছে গুনার খাদ লাগিয়েছে ফরিস্তায় লেখা লাগাই দেন রেডি হই নেন লেখি লাইতে এখনো নেকির ফরিস্তায় বাধা দেন তুরা তামি তুমি তুরা থামো তুরা থামো খেলে আল্লাহর বন্ধায় তো গুনা করিয়া আছে আমি গুনা খেলে লেখতাম না নেকির ইরাদা করতে তুমি নেকি লেখা লাগাই দিলাই গুনার ইরাদা করছে লেখতে নিষেধ দিলাই গুনা করি লাইল এখনো নিষেধ দেও খেলে লেখতাম না বলে তুরা অপেক্ষা হল আল্লাহর বন্ধায় নিয়ে এখনো আল্লাহর দাত্রে ঢোকাই দেয় ঢোকাই যদি তুবা করিলা যদি তুবা করিলে তার গুনা মাফ হই দিব এখন পর্যন্ত লিখিও না তোরা অপেক্ষা কর আল্লাহর বান্দা হলে তো দয়াবান আমরার মালিক খালিক ও মালিক যাই আমরার ফায়দা করছেন আমরার লগে ইয়া ফরিশতা দিছই যত সময় পর্যন্ত আল্লাহর বান্দা হল আমরা আল্লাহরে ডরাই ডরাই জমিনের মধ্যে থাকবো আমরা যদি গুনাহ করি নাই আর লগে লগে তওবা করি আমরা গুনার দাগটা আমরা নামায় আমলের মধ্যে লিপিবদ্ধ হয় না যার কারণে আল্লাহ ফরমায় নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমার গোলাম তুমি আমার দূরে মনে ফটাই নিলে দূরে মনে করিও না আমি তোমার তম গর্দনার স্মারক তাকে আরো দ্বারা তাছি তুমি আমারে বলিও না বলিয়া তুমি না ফরমানি লাগিও না আল্লাহ শরণ করিয়া দেই আল্লাহ ফরমাই তুমি আমার না ফরমানি করতাই তুমি চিন্তা করো নারি কাল্লা ইদা বালাগাতি তারাকিয়া বকিলা মান রাকিম ওয়া জন্না আন্নাহুল ফিরাক তোমার হায়াত দিছে হায়াত ফুরাইব হায়াত যে সময় ফুরাই দিব তুমি বুঝতে নাই আমি তোমার রশি টান দিলাইব তোমার পাতা দেখা আছে গাছটা কি লাল হইয়া আছে তুমি লক্ষ্য বড্ডায় না গাছর পাতা মরিয়া লাল হওয়ার পরে গাছর পাতাটা রস শুকানির পরে গাছর পাতাটা ঝরি যায় আমরা খার কোন কথা লাল হইছে মধ্যে সময়তে খার হায়াত পাতা লাল হইয়া আছে আমরা সেও জানিও না ওই তো আমার হায়াত পাতা লাল হইয়া রস শুকাই গেছে ও মুহূর্ত মনে হয় জড়ি যাইত হরে আল্লাহ ফরমায় লাল হইয়া জড়িবার সময় যে সময়
ওই জীব জ্বলি যাইত সময় আস্তে আস্তে আমার ফাপ তাকিয়া আস্তে আস্তে ঠান্ডা আরম্ভ হইব ফাপ ঠান্ডা হইব হাত ঠান্ডা হইব আস্তে আস্তে ঠান্ডা হই হই উপর দিকে উঠা লাগাইব আত্মীয় স্বজন কিনারার মধ্যে বইবা ভাই দিরা ধর কিনারা বইবা আল্লা দখল কিনারার মধ্যে বইবা বইয়া আমার ভাই সাইবা সাইয়া চেষ্টা করবা আওলাদ কিনারার মধ্যে তখন যদি আবার হইল আব্বা জান তুমি পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা বুকুর মধ্যে জান কে সেই সময় আমি আখরিয়া দম টানিয়া ও যে সময় আমি দম টানিয়া বাইরে এসে তোমার লগইয়া যেমন এসের জিন্দগি আমার গুজরিয়া যা আত্মীয় স্বজন কিনারার মধ্যে ওই রইছন শ্বাস টানিয়া দেখরা আমার মুখ শুকাইছে জিব্বা শুকাইছে টুট শুকাইছে সম্পূর্ণ শুকাই যা আওলা দখল কিনারার মধ্যে তখন যদি সুরে ইয়াসিন তো আসলে মন পড়িয়া যদি পানি দিন ধুয়া ধুয়া ঠান্ডা হয় কিন্তু রসুল্লাহ ফরমান এই সময় মানুষের উপরই মানুষ শরীরটা শুকায় তার কলিজা উপরই মানুষ শুকাইব আপনার বাড়ির মধ্যে যা পানি আছে ফাইতি যদি পানি ছাড়া হয় মুখের মধ্যে এই শুকনাটা বিজিত নয় মানুষের সমস্ত শুকাই দেব আটলান্টিক মহাসাগর লগে ফাই ফিট হইয়া যদি পানি দেওয়া হয় তবু আপনার কলিজা ঠান্ডা হইত না এমন ভাবে শুকাইব আস্তে আস্তে দম গিয়া খানো তারাটির মধ্যে আদিব গলা হাটির মধ্যে গিয়া আদিব সাফা মারি এমন ভাবে ধরো শ্বাসটা আমি না টান দিতাম পারিয়া না ছাড়িতাম পারিয়া গলাটি আমারি ধরার পরে যেরকম মানুষের চোখ উল্টাইলা শ্বাসটা নিতে পারে না ও ভাই এই যদি দুনিয়াতেও ধরে এর থেকে সত্যই গুরু ভাইয়া আর শক্তি দে আল্লাহ তোমার দরবার ইলা কোন মানব জাত নাই জানদার নাই যার দেখালোর সময় সাকরাতে পায় না প্রত্যেক মানুষরে সাকরাতে হইব এই সাকরাতর সময় আল্লাহ ফরমায় ইদা বালাগাতি তালাকিয়া ওয়াকিলা মান রাব তোমার যে সময় গড়গড়িত গিয়া জানে পাকিলেই বোঝা নাকিব ওদিকে আইতো না সেদিকেও যাইতো নাই ও সময় হইব মানবা তোমার সাহায্য হারি সে আছে সে সাহায্য করব কোনো সাহায্য হারি নাই এই সময় সে থাকবা রেহমাত্র আমার মালিক মৌলা জৈনা জৈন দেওয়া আমি আমার চক্ষু দ্বারা আমার মালিক রে দেখু আল্লাহ দখল কিনারা কাজ তাহলে এই গুজর আমার নজর তাপ্ত নাই আমার মালিক আমার রাখি যা যদি আমি নেকারই আমার মালিক রে দেখু আমার আখেরাত স্থান গুলা আমি দেখু আর যদি বদকার হইয়া থাকি আগুনে কুন্ডুলা রয়েছে আগুনে ধাউ ধাউ করে ই জায়গা গুলা যেমন দেখু বাইরে আমার দুনিয়ার শেষ মুহূর্ত ও মাত্র আমার আখেরাত লিখতে দই যার কেমত আরম্ভ হই যার মানুষের কলিজা শুকাইব গলা শুকাইব সমস্ত শরীর শুকাইব শ্বাস টানতে সময় মানুষের ভক্ত নাই وقيل من راق وظن أنه البراق
আমি বুঝিলাই আমার রূপ এখন বাহির হইলেই তো, আর আমার রূপ ঠিকই তো নাই, আমার জানে পাশক্তি করব আল্লাহ আমার কষ্ট দিও না, আমার রূপটা বাহির হইল আমি আর সহ্য করতে পারি না। মানুষ এই সময় তো ঠিক খবর জায়গার মধ্যে আল্লাহ তাহলে ফরমাইন যে সময়ে মানুষের মনে দুর্মুক্তি আইয়ে দেখা দিব তো সময় দেইব মানুষ এবং পরিশান হইব ফালালাইলা ফালাতিল হুলকুম মা ওয়ান্তুম হিনাইদিন তাযুরুন আল্লাহ ফরমান যে সময় মানুষের রূহটা গিয়া হুলকুম আজিব ও আল্লাহ আমার কোলে মহল তুমি টাইম বইয়া সাইবাই ও আন্তুম হিনাইদিন তাযুরুন তোমার আত্মীয় স্বজন মাতা পিতা ইগুরোর যে সময় রোটা কবল করই বাদাই কিনারা তাইবা মানুষের রোগে গলার মধ্যে গেল গেল করব জানে গেল গেল করব ওয়ান তুম হিনাইদিন তাযুরুন ও সময় বুঝে দেখবাই আল্লাহ দেখবে নয়ন নজল চলিবে আমার বাবার বড় কষ্ট হতা কারণ শেষ ডাকর লগে সেক্রেটর ডাকর লগে গলা দিলে সময় সেক্রেটর ধরার পরে ডাকতে বহু দূর থেকে গলার আওয়াজটা শোনা যায় ই সেক্রেটে কি পর্যন্ত কষ্ট হয় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম ওর সামনে যে সময় বয়ান করুন সাহাবায়ে কেরাম ওর খান্দন নয়নর জল ছাড়ল সাহাবায়ে খালি দুই বছর দেই ইয়া রাসূলুল্লাহ আমার কি অবস্থা হইব আমার কি অবস্থা হইব আল্লাহর হাবিবে উদাহরণ দে সাকরাতে ও পরিমাণের কষ্ট দে যদি কোনো মানুষের রূপটা বাহির করতে সময় ও পরিমাণের কষ্ট পায় যদি কোনো মানুষের মুখে দি কোন খাটাদার ডাল গোসা বা ডাল বাউ ফাকির ঢুকা নিয়ে যায় আর পরেও তা এই ডালটা উপটার টান দেওয়া হয় এই সময় মানুষে কি পর্যন্ত আরাম পাইব বলে ইয়া রাসূলুল্লাহ যা কষ্ট পাইব যেটা জবান দিয়ে উচ্চারণ করার মতো নয় রাসূলুল্লাহ ফরমায় সাহাবায়ে কেরাম ওগুলো ফরমায় ডালটা টান দেওয়ার লগে লগে এই ডালের গোছায় চতুর্পাশে ধরব সাইর ভাই দি মানুষের সম্পূর্ণ গলা শ্রী বাড়ি লইয়াইব উলে অনুরূপ ভাবে মানুষের রূহ যে সময় বাহির হরয় গুণাগার রূহটা বাহির হতে সময় তার সম্পূর্ণ শ্রী বাড়ি রূহটা বাহির হইয়া সবাই কেরাম হলে ভান্দনের ভরে ফিরিয়া রসুল্লাহ ফরমায় আমার সবাই কেরাম হল আরেকটা উদাহরণ তোমার সামনে আমি শুনাইতাম সাইয়ার তুমি তাইন হোসেন যদি একটা রিতা বকরির গাছের ডালের মধ্যে লোকটা নিহয় আর রিতা বকরির খালটা যদি ফাঁকটা কি ছুটাইয়া রিতা অবস্থায় টানিয়া তার চামড়াটা উতানি হয় খোলা হয় এই বকরি কি পর্যন্ত কষ্ট ভাইব সবাই কেরাম হলে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইটাও তো কি পর্যন্ত কষ্ট হইব খার মতো নাই ইন্তেহা দরজা কষ্ট হইব রাসূলুল্লাহ ফরমাই জিতা বকরির খাল যদি টানিয়া কুরা হয় যতটুকু কষ্ট হইব এর চেয়ে আরো বেশি কষ্ট মানুষের মানুষের যে সময় সাকরাতুল মউতে পায় মউতের আযাবে পায় এর চেয়ে আরো বেশি কষ্ট মানুষের পায় সবাই কেরাম হলে শোনার লগে লগে মাতার নিজ মুখে দেখে নয়নের জল সরল ইয়া রাসূলুল্লাহ ইলা যদি মত হইতে আমরা কি অবস্থা হইব আমরা সামনে সহ্য হব ও সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার সবাই কেরাম হল তুমি তো চিন্তা করিও না আমার সাহাবী যেগুলো আল্লাহ এবং আমার মান্যওয়ালা আল্লাহর যত গোলাম বন্দা বান্দিয়ে খলাস হইন
নেকারকলর রুহতে সময় কবল খরইব নেকারকলর রুহরে কবল করতে সময় নেকারে বুঝতো নাই যদিও তারে সাকাতে হইব সাকরাতে পারপারি মারব কিন্তু নেকারর রুহ বাহির করতে সময়ের উদাহরণ দেই যদি একটা আটা অথবা ময়দার গুল্লা বানানি হয় আর এই গুল্লার ভিতরে যদি একটা চুল থাকি যায় চুলটা ঠান্ডি বাহির করতে সময় আটার গুল্লার কি পর্যন্ত শক্তি লাগবো বাহির করতে ইয়া রাসূলুল্লাহ চুলটা আটার গুল্লার থাকি ময়দার গুল্লার থাকি বাহির হইতে সময় গুল্লায় বুঝতো নাই আমার সাহাবায়ে কেরাম এখন তুমি দেন জানিয়া রাখো আল্লাহর মায়ার বান্দা বান্দি ওগুলোর রুহরে যে সময় কবজ করইব অনুরূপভাবে ময়দার গুল্লার তাকি চুল বাহির করতে দিলাম ময়দার গুল্লায় বুঝতো নাই অনুরূপভাবে আল্লাহর মায়ার বান্দা বান্দি ওগুলোর রুহরে আল্লাহ কবজ করবা বুঝতো নাই এত সব দানা আছে তোমার বড় খানা দেখলাম
চাউল ভাত আছে, পাঁচ সবজি সম্পূর্ণ আছে, কিন্তু তোমার ভিতরে দেওয়ার মতো দানাটা তোমার ঘর তালাশ করি ভাইলাম না। ফরিশতা এমন আইন করে আল্লাহর বান্দা মায়ুস হয়ে যায়। এরপরে আর একজন ফরিশতা আইন আইয়া ফরমাইন দেও আল্লাহর বান্দা, আমি সমস্ত জমিন সফর করলাম, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আটিলাম, সমস্ত জমিন আটিলাম আল্লাহর মখলুক কাটিবার জায়গা পাইলাম, কিন্তু তুমি কদম ডুলাইয়া আর কদম মারতাইয়া এখন কদম ফলাইবার মতো তোমার লাগি জায়গা রইছে না, সম্পূর্ণ জায়গা মাইনাস হয়ে গেছে। আমি যে মরার আগে পড়া তুলাইতাম পারিয়া না আটিতাম পারিয়া না খেলে বলে আমার আটিবার জায়গা দেখেন সম্পূর্ণ আমার বে হয়ে গেছে। আর একজন ফরিশতাই নাইয়া ফরমায় আল্লাহর বান্দা, আমি পৃথিবীর সম্পূর্ণ জায়গা সফর করলাম, সাগর মহাসাগর পাইলাম, খুয়া নদী নালা সম্পূর্ণ দেখলাম, সম্পূর্ণ জল ভর্তি আছে, কুয়ার মধ্যেও জল আছে, আটলান্টিক মহাসাগরের মধ্যে জল আছে, কিন্তু জল পান করার মতো বহু মানুষে পান করে, পশু পাখিও জল পান করে, কিয়ামত কুড়ায়ও জল পান করে, কিন্তু তোমার ভিতরে দেওয়ার মতো একমাত্র পানিও তোমার লাগতে পাইলাম না, সম্পূর্ণ তোমার লাগিয়া হারাম হয়ে গেছে, তোমার ভিতরে পানি দেই তো ইলাখানে এক ফুটা পানি আমি পাইলাম না। তিনজন ফরিশতা বিদায় হইয়া গেল কি আল্লাহর বান্দা মায়ুস হয়ে যায়, ফরিশতা হলবে সাই কোনো জবাব পায় না। চতুর্থ নম্বর আর একজন ফরিশতা ইবাইয়া হইবা, ও আল্লাহর বান্দা আমি দেখলাম সমস্ত পৃথিবীর মধ্যে হাওয়া আছে, মানুষে হাওয়া লর ছাড়ে হাওয়া লর ছাড়ে, আমরা প্রত্যেক মানুষে শ্বাস গ্রহণ করিয়া ছাড়িয়া দম টান দিয়া দম ছাড়িয়া দম আর দ্বার আমরা প্রত্যেক আর দ্বার নাইনি হাওয়া ছাড়িয়া লইয়ার এবং ছাড়িয়া সর্বদা ছাড়িয়া, কিন্তু এই ফরিশতা আইয়া আখের সময় শুনাইবা ও আল্লাহর গুলাম বন্ধা বান্দিরে সমস্ত দুনিয়ার মধ্যে অক্সিজেন আছে, অক্সিজেন আছে কিন্তু তোমার ভিতরে যে অক্সিজেন ঢুকত এই অক্সিজেনটা ভুলাই গেছে গিয়া আর নাই, তোমার আখের সময় গেছে, সামান্য একটা অক্সিজেন আছে, ওখানে খালি টান দিবা টান দেওয়ার লগে লগে তোমার শেষ। আর ডাক্তারে যদি তোমার পিছনে আনিয়া 500 লিটারই অক্সিজেন আপনার সিলিন্ডার লাগাইয়া দিয়ে অক্সিজেন, কিন্তু তোমার ভিতরে আর অক্সিজেন ঢুকত নাই, তোমার সম্পূর্ণ অক্সিজেন শেষ হয়ে গেছে, হাওয়া টানিবার মতো যা হাওয়া আসলো সম্পূর্ণ শেষ হয়ে গেছে, তোমার এখন চিন্তা বলে আগাইলে অপেক্ষা করতে আছো শেষ হাওয়াটা টান দিবার আর তোমার রূপটা কবল করি নাইতা, তুমি যত দূরে যাও না কেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, তুমি যে কোন জায়গার মধ্যে থাকো না কেন, চাহে তুমি আকাশের মধ্যে উঠি যাও, জঙ্গলের মধ্যে উঠো, পাতালর নিচে যাও, যেন যাইবাই মৌতর সময় আইব আর আজাইলে তোমার দরবার দরিয়া তোমার দান্ডে কবজ হরি লইবা, তোমার সাইয়া রাইতা নাই একবারে আল্লাহর এক বন্দার কিনারের মধ্যে গিয়ে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বইলা এন রূহটা কবল করি নাই তার সময় যা আজরাইল বইছেন তার বা সাইতে সময় দেখা যায় বড় চিন্তা করিয়া চিন্তা ফিকিরের মধ্যে আজরাইল আছেন, এক বুজুর্গে জিজ্ঞাসা করলাম ওয়াজরাইল আপনার বাসাইতে সময় তো বড় পেরেশান দেখা যায়, বড় চিন্তাশীল দেখা যায়, ব্যাপারটা কিটা? আজরাইল কইলা আল্লাহর বান্দার রূহটা কবল করতাম আল্লাহ হুকুম করছেন, কিন্তু সময়টা তো অন্তিম হয়ে আছে, একদম দাঁড়া লই গেছে, তার রূহটা তো জমিন হইত না, আল্লাহ হুকুম করছেন আকাশটা কি তারে উঠাইয়া নিতাম, হে তো এখনো জমিন
আমি বড় চিন্তা করিয়া সময় কাছে একদম হাসাই গেছে গিয়া হে কোন জমিন রইছে আর তার রূপটা তো আকাশ তাই উঠাইতা কিছুক্ষণের ভিতরে দেখা যায় আল্লাহর বান্দার ফ্লাইট আইছে ফ্লাইট হওয়ার লগে লগে ফ্লাইট উঠিছে উঠিয়া জন্য খালি আকাশের মধ্যে উঠিছে উঠার লগে লগে টাইম পুরি গেছে আল্লাহর বান্দায় মুগ্ধ হয়ে এখানো অন্যত্র চলিয়া দাঁড় আমার এই জায়গার মধ্যে থাকলে হয়তো মরতে ভাই দিতে পারে বলতে আমার বেরি নিতে পারে যার কারণে দৌড় আরম্ভ করছে যে ই দৌড়ানি আপনার গাড়ি লইয়া দৌড়াইলে বেশ বেশ পালা রাস্ত হইলে 120 কিলোমিটার বেগে দৌড়াইতে হওয়ার ভাই আর ফ্লাইট হইলে কত 1200 কিলোমিটার বেগে ফ্লাইটে দৌড়াইব তাড়াতাড়ি ফ্লাইটের মধ্যে উঠিছেন জায়গাটা অতিক্রম করিয়া যাইতা কিন্তু ই ফ্লাইটে উঠিতরা কারণটা কিটা ফ্লাইটে উঠিতরা কারণ হইল তান হায়ারটা ঘুরাইতো তান রূপটা কবল খর হইতো খানো আকাশের মধ্যে তাড়াতাড়ি তেল দিয়া আকাশের মধ্যে উঠিতরা যেমন আকাশের মধ্যে উঠেছেন উঠার লগে লগে আজাইলা আলাইহিসসালামে যাত্রা মারছেন যাত্রা মারিয়া রূপ কবল করিলা আপনি আমি মজলিসের মধ্যে আইছি খেয়াল কইতে পারবা বলে আমি মজলিস শুয়ারিয়া বাড়ির মধ্যে গিয়া নিশ্চিন্তা খাইয়া ঘুমাইতাম পারমু ইলাকাম খেয়ালের কোন সার্টিফিকেট আছে নি খেয়ালের নাই ওয়াল্লাহ ফরমাই আল্লাহ মৌতরে ফয়দা করছেন হায়াতে ফয়দা করছেন ও আমার গোলাম বন্দা বান্দি হল তুমি তাই লক্ষ্য করো তোমার তানোর হায়াতের কথা কইবার আগে আমি মৌতের কথা তোমার তানে স্মরণ দিয়া স্মরণ করাইয়া দিয়া তুমি তাই তোমার তানোর মৌতের লক্ষ্য করো মনে করিও গর্দনার পিছনে আজাইল খাড়া খালি হায়াতটা পড়ে নিল লগে লগে জাপটা মারি দিবা জেলা খান বাগরে দেখার পরে মানুষে ডরায় বাগে জাপটা মারি মানুষের রূপটা লইয়া যাইব কি অনুরূপ হবে পিছনে আত্রাইল খাড়া আছে আমরা রূপটা পবল ধরি লইবা সাল্লাল্লাহ